বিশ্বকাপে সবার দৃষ্টি থাকে বড় তারকাদের উপর। ব্রাজিল ভক্তরাও তার বিপরীত নয়। তারা স্বপ্ন দেখেছিলেন তাদের প্রিয় তারকা নেইমারকে নিয়ে। প্রতিটি দলের যেমন স্বপ্ন থাকে জয়লাভ করার, ঠিক তেমনই স্বপ্ন রয়েছে ব্রাজিল সমর্থকদেরও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রথম ম্যাচেই সার্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে পায়ে চোট লেগে মাঠের বাইরে রয়েছেন নেইমার। কিন্তু ভক্তরা বসে আছেন তার অপেক্ষায়। আসলেই কি ফিরবে নেইমার? কবে ফিরবে নেইমার? বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। নেইমারের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়। গ্রুপ পর্বের ম্যাচের আগে নাসার প্রযুক্তি ব্যবহার করে তাকে দ্রুত সারানোর চেষ্টা করা হয়েছিল। সবাই ভেবেছিল তাকে হয়তো গ্রুপ পর্বের ম্যাচে দেখা যাবে, কিন্তু পরিশেষে নেইমারকে ছাড়াই সেই ম্যাচে ব্রাজিল জয়লাভ করেছিল। নেইমার থাকলে হয়তোবা খেলাটি আরো ভালো হতে পারত। এর পরবর্তীতে ক্যামেরুনের বিপক্ষে 1-0 গোলে আবার হেরেছে ব্রাজিল। এতে করে ভক্তরা যে স্বপ্ন দেখেছিল ব্রাজিলকে নিয়ে, সেটা এখন হতাশায় পরিপূর্ণ হয়েছে। সম্প্রতি ব্রাজিলের সংবাদ মাধ্যম থেকে জানা যায় নেইমারের লিগামেন্টের বড় ধরনের সমস্যা হয়েছে। তার পায়ের আঘাতটা যতটুকু বাবা হয়েছিল, কিন্তু তার চাইতেও অনেক বেশি ব্যথা পেয়েছেন তিনি। সর্বোচ্চ সেরা প্রযুক্তি ব্যবহার করেও তার পায়ের বর্তমান অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এখনও তার পায়ের গোড়ালি ফুলেই রয়েছে। ক্যামেরুনের ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ ক্লেভার জোবিয়ার বলেছিলেন, আধুনিক চিকিৎসা পদ্ধতির সর্বোচ্চ টুকু দিয়ে নেইমারের চিকিৎসা করা হচ্ছে। আমরা আশা করছি সে খুব দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবে, কিন্তু তার উন্নতিটা অপেক্ষাকৃত কম হচ্ছে। যতটুকু আশা করছি তার চেয়ে খুব ধীরে ধীরে তার পায়ের ফোলা কমছে। সর্বশেষ অবস্থা পর্যালোচনা করলে বোঝা যায় ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলেও নেইমারকে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। আবার কেউ কেউ ভাবছেন হয়তো পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন নেইমার। উল্লেখ্য যে কাতার বিশ্বকাপ সহ মোট 3টি বিশ্বকাপ খেলেছেন নেইমার। আগের 2টি বিশ্বকাপেও তিনি ব্যথার কারণে ইঞ্জুরিতে ছিলেন। তো ফ্রেন্ডস, আপনারা কারা কারা নেইমারকে দলে পেলে খুশি হবেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।